অত বাহাদুরি দেয় না শোক ডাঙা চেছ এখানে আছি রে শোক ডাঙা চেছ আমরা সিরিয়াস বলা খালিকায় ছেদ না নাম বাংলাদেশের মিঞার এমন কোনো মিয়া নাই যে কোরান শরি পরে জানে না কিন্তু কোরআন শরীর পরের চোখে বিয়ে বছর লেগে কথা কয় না কথা কয় না হ্যাঁ 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 বিয়ে বছর লেগে যা মি জিজ্ঞেস করবেন মা তুমি কি কোরআন শরীর পরে জানো আমি সয় কৌতুম দিছি আর মানে তুমি আগে লিলা তা আমাদের তোমাকে শিখে দেবো ছেলের বাপ কোন টেকা হলেও নিয়ে নিয়ে এসে বলতেছে আমু কোরআন পড়া জানি না আমার বিবিও জানে না পুত্র বধু কয় মা তোমার কাম হলো জব তব সকাল ফজরের নামাজ পড়ে তুমি কোরআন শরীফ পড়ো আপনার নতুন নতুন আইসা দুই চার দিন ফজরের নামাজ পড়ে আর কোরআন শরীফ গুনগুন করে পড়ে শ্বশুর মনে মনে কয় যে টাকাও যদি কমানি পুত্র বধু যদি কালো হয় তখন কোরআন পরে আমার আত্মা ঠান্ত হয়ে যায় পুত্র বধু মনে মনে কয় দুই চার পাঁচ মাস জাগিয়ে দেয় কোরআন শরীফের খবর আছে নতুন নতুন শরীফ সুন্দর করে বাই পাখের উপরে বাইরে দেয় মুরগি যা ডিমপার এখন তো ঠিক করবেনি নি শাসন শাসন করেন না আল্লাহকে মানতে হবে কোরআনটা পড়তে হবে নামাজটা পড়তে হবে কবরের মধ্যে যদি আপনি বাসতে চান আপনি ওই কবরের মধ্যে যদি বাঁচতে চান তাহলে আপনার নামাজ ছাড়া কোনো পথ নাই আপনি জান্নাতে যদি যেতে চান তাহলে নামাজ পড়লে বাদান জান্নাতের আপনি চাবি পানে আসালা তুলে মৃত্যু ভুল না নামাজ হলে বাদান বেহেস্তের চাবি শিললে বলুন ঠিক কিনে আমার বাড়ির

দেবা ভাইয়া তো না ফচ কেন ভাইয়া পাইলে আগে পাইতো তো ব্যাং হায় হাই আগে পাইতো তো ব্যাং আল্লাহকে পাইতে চাইলে ডাকো আল্লাহ নিরাবেতে আমার আল্লাহ পাইতে চাইলে জিকির করো মিরালেতে লাফালাপি করলে পারে বাইয়া পারে বাইয়া যাবেতে এসব বান্দা দুনিয়াতে এসব বান্দা কি করেছ শিক্ষা কবরেতে দিতে হবে আমার পরীক্ষা বলুন কবরে দিতে হবে দিয়ে কিবা কাজ করে স মানুষ আল্লাহর লাগিয়া মা বললেন না মুখের এই জবান দিয়ে। বা কাজ বন্ধু আল্লাহর লাগিয়া সদা সত্য বললে কথা না বলিলে তবে না রকিয়াতে ইয়েছে বান্দা দুনিয়াতে এসে বান্দা কি করিস শিক্ষা কবরেতে । দিতে হবে আমার পরীক্ষা বলুন কবরেতে দিতে হবে আমার পরীক্ষা ওই কবরে সবার সাথে সাথে বাদান একটা পরীক্ষা দিতে হবে মন কানে কি আসবে বলবে মান রব্য কাও আমার দিনও কাও আমার নাবিও কা বলো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নেতাকে ওই দিন যদি সোয়ালের জব সঠিকভাবে দিতে পারেন এই কবরটা হয়ে যাবে বাদান জান্নাতে টুকরা আর যদি উত্তর না দিতে পারি কবর হবে বাদান জাহান্নামের টুকরা যখন আপনার রাবিয়া বস্তি দুনিয়ার থেকে বাদান বিদা হয়ে গেলেন আল্লাহ রলি তার স্কুল কুভার করে বলছেন এই রাবিয়া কে যখন কবর উস্তাবাধান করা হয় না মন কাম নাকি ফেরেশদা সিয়া রাবিয়া বশ্রীকে বলতেছে রাবিয়া বল তোমার রবকে রাবিয়া বস্তি বলতেছে আপনি কে শোভান আল্লাহ বললেন না ফেরেশদা জিজ্ঞেস জিজ্ঞেস করতেছে তোমার রবকে রাবেয়া বশ্রী বলতেছে আপনি কে শোভান আল্লাহ কয়ে আপনার গ্রামে আপনাদের গ্রামে রাবেয়া ওই রাবেয়া রাবে আপনার গরব আছে আমার গরব আছে হ্যাঁ জাগা মতো রাবে আমার ভাই আমার কোন কানে কি বেরোতে বলে রাবে বলো তোমার রথকে রাবিয়া বস্তি বলতেছে তুমি কে সোহান আল্লাহ তো জোর এবার রাবিয়া বস্তি বললো তুমি আমাকে চেনো না রাবিয়া বস্তি বলল না আমি তোমাকে চিনি না কয় আমি হলে মন কানে কি ফেরেশতা তোমার কবরে সব গপের জন্য আসি ও আপনি মন কানে কি আমি আপনার কোনো দিন দেখিনি আপনার মনে হয় মন কানে কি দেখছে যারা কথা বললো না এরা মনে হয় দেখছে কি কম দেখছে আমিও দেখিনি পড়ছি আর শুনছি আমার ভাই আমার রাবিয়া বস্তি বললেন তুমি আমার কবরের আমি ফেরিস্তা বলতেছে আমি আসছি তোমার কবরের সংযোগের জন্য এবার আবিয়া বস্তি বলতেছে ফেরিস্তা রে আমার আরামের তো তুমি নষ্ট করিয়া দিলে সব হাল বললেন না আমি যদি বলি রব আমার আল্লাহ আর আমার আল্লাহ যদি অস্বীকার করে রাবিয়া বস্তি আমার বান্দী নে অতএব আমার আল্লাহর কাছে যা জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার আল্লাহর কি হই পাওয়ার কি রাবিয়া যা আমি যদি বলি রব আমার আল্লাহ রব যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দী দা অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আল্লাহর কি হই সুবহানাল্লাহ একটু বল সুবহানাল্লাহ আর আমাদের রাবিয়ার পাওয়ার কি

জীবনে বহুত নারী বড় বহুত পুরুষের কবরের সল নিয়েছি এই এইরকম তো মহিলা কোনো দিন দেখি নাই আল্লাহ বললেন টেরেস্টা উঠে আমার রাবিয়াকে ডিস্টার্ব করি না করিস না আমার রাবিয়ার কবরের সলঝপ আমি আল্লাহ স্বয়ং দিয়ে দিব ওই রাবি আর কবরে সলজান আলমগীর আল্লাহ দিয়ে দিবে আর আমাদের যে ঘরে ঘরে রাবি আছে কত বেগম দেখে এরপরে আপনার বিভিন্ন রকমের নাটক ঠাটক আছে এই যে দেখে এই রাবি আর কবরে সলজান কে দিবে বিশ্বাসটা আপনাদের কাছে দিবে উপায় নাই রে উপায় নাই আপনি তো বাধা দিলেন বাইরে উপায় না আমলবি আমল সারা ওই তাব রে নাই আমল সারা ওই তাব বুঝলি না মন বুঝলি না মন তুই বুঝলি না দমথাকি আল্লাহর নাম লৈলি লইলি না গম্প কীতে আল্লা নাম কেন বুঝবি রে মন বুঝবি রে মন তুই বুঝবি রে দিয়া যেদিন যাবা কবরে রে হাই হাই দমসা দিয়া যেদিন যাবা আমার

ফেরস্তা আমি যদি বলি রাবিয়া আমি যদি বলি নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যদি বলে রে রাবিয়া বসিয়ে আমার উম্মত না অতএব আমার নবীর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার নবীর কি হ এবার ফেরেশতা সোনার না বাদান যোগাযোগ করলেন সোনান মদিনের সাথে যোগাযোগ করলেন বিশ্ব নবীর সাথে যোগাযোগ করলেন আমার নবী বললেন ফেরেস্তা উঠে আমার রাবিয়াকে ডিস্টার্ব করিস না আমার রাবিয়াকে আরামে ঘুমাইতে দে আমার রাবিয়া আমার প্রেমিক ছিলেন আমার জন্য রাবিয়া কত কষ্ট করেছে সারা রাত রাবিয়া বসতি আল্লাহ দিন বরাক আপনার হার ভাঙা পরিশ্রম করেছেন রাত এই রাবিয়া আল্লাহ আর নবীকে পা যাওয়ার জন্য চুলের সাথে রশি বান্ধিয়া করে দন্নার সাথে আর সাথে বেঁধে রাখতো আর চোখে যখন তন্ডা আসতো ঘুম আসতো ডুলে ডুলে পড়তো চুলে তার লাগতো রাবিয়া বস্তির ঘুম ভাঙে যাইতো আর রাবিয়া বস্তি বলতো চোখে ঘুম আসিস ওই দিন আর আমি ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি আর আমার রাবিয়া ওই রাবিয়া ঘুমাই নাই আর আমাদের রাবিয়া গুনি করে টান টান করে টান টান হয়ে শুয়ে আছে সব বোন ফাঁকে গেছে না বাপসি তাহলে ওটাও রাবিয়া এটাও রাবিয়া আমার নবীর আগে বলে ফিরিস্তে উঠে আমার রাবি ডিস্টার্ব করিস না গুম বাদতে দিস না আমার রাবি আর কবরের সল আমি বিশ্বনবী দিয়ে দিতে তাহলে কি নবীর সাথে সম্পর্ক আর আমাদের নবীর সাথে সম্পর্ক কি আমাদের রাবিয়া একাই স্বামীর বিনে অনুমতিতে মার্কেটে যায় যায় কি যায় না স্বামীর বিনে অনুমতিতে বাড়ির বাইরে যা বাজান জায়েজ নাই আল্লাহর নবী কাছে মা ফাতেমা বল আমার নবী বললেন ফাতেমা দে আর স্বামীর বিনে অনুমতিতে তুমি বাড়ির বাইরে যায়ও না হাদিস শরীফের মধ্যে আসছে তোমার বাবা যদি মারা যায় স্বামী যদি অনুমতি না দেয় তোমার বাবাকেও তোমার মাকেও তুমি দেখ না নিষেধা সার এখন আমাদের বিবি আপনার মা তো বাবা তো মরে যা দূরের কথা স্বামী যখন বাড়ি থেকে যায় ওই বিবি বর থেকে বের হইয়া দক্ষিণ পাড়া উত্তর পাড়া পূর্ব পাড়া সৌর দিয়ে

আপনার বান শব্দের অর্থ হলো ভাষা বান শব্দের অর্থ হলো বিবেক বান শব্দের অর্থ হলো জ্ঞান বান শব্দের অর্থ হলো বিবেচনা বান শব্দের অর্থ হলো চেতনা যত কিছু জিনিস আসছে এই জ্ঞানের মধ্যে দিয়ে আসছে কম্পিউটার যদি এসে থাকে জ্ঞান দিয়ে বা কম্পিউটার তৈরি হয়েছে এমনি এমনি কম্পিউটার তৈরি হইতে পারে না চিল ঠিক কিনে জ্ঞান দেওয়ার মালিককে আরো জোরে জোর হইল না

হাজার বুদ্ধি কোষ দিয়েছে দশ হাজার বুদ্ধি কোষ দিয়েছে তার মধ্যে এই বুদ্ধি কোষ আপনার কাজ করে দশের থেকে বারোটা যাদের বারোটা তারা বিজ্ঞান হচ্ছে কোরআনটাকে রিসার্চ করে করে বা সাদে চলে যাচ্ছে মূল চলে যাচ্ছে আর যাদের দশটা এই এই বুদ্ধি কোষ কাজ করে তারা তো স্বাভাবিক মানুষ সাধারণ বুদ্ধি পালে আর যাদের নয়টা বুদ্ধি কস্কারে কাজ করে তারই হয় হয় বাজান এই দুনিয়ার বুকে বাজান নেশা তাদের বলা হয় বাজান পাগল বর্তি করে বাজান পাপ না কোন জায়গা পাগল লাগানোর ধান বুঝছি আপনি উঠে চলে দিতেছেন কি শপথ করেন আছে হেলি মুতে মুইতেপালা আনন্দ সাথে বউ ধুয়ে দিয়ে যাবে যে আমার স্বামী তো ওয়াশ করতে করতে এক কাম দেখাইছে আর সামনে থেকে উঠে যান কত কষ্ট হয় বক্তা তা জানেন বক্তা তো জীবনে অন্যায় আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলেন না ডিজিটালের ব্যাখ্যা অতদূর দূর করবে সাধারণ একটু ব্যাখ্যা দিলেন এই এই রাবিয়া বস্তির কথা বলতেছিলাম এই রাবিয়া বস্তি আপনার আমার রাবিয়া বসতি যখন হজে গেলেন হজ করবার জন্য যায় খানায় কাবার গিলাপ ধরে ডেকে ডেকে বলতেছে কাবারে এ কাবা তুমি হইলাম তামাম পৃথিবীর মুসলমানের নামাজের কাবা এ কাবা আমি রাবিয়া তোমাকে প্রশ্ন করি তোমার কোনো কাবা আসেনি ওই যে এক লোক তো উঠে গেল সাইডে লোকে নিয়ে গেল ওই যে দেখতেছে দেখ ওর মাও মরে নেই বাপও মরে নেই যা তুইও মরে গেলে তো সাল বলে এজন করে চলে যাবি

তুমি তাম পৃথিবীর মুসলমানের নামাজের কাবা আমি কাবা তোমার আমি রাবিয়া তোমার জিজ্ঞেস করি তোমার কোন কাবা আছে নিয়ে আল্লাহর আব্দুল্লা বিন মোবারক বাদান হরদত রাবিয়া বস্তির পিছনে ছিলেন ডাকতে বলে রাবিয়া জীবনে বারবার বহুতবার আমি হজ করেছি দিন খানায় কাবা তো মানুষের সাথে কথা বলে না এবার রাবিয়া বস্তি বলে হুজু খানা একাবার সাথে কথা বলার যদি যোগ্যতা থাকে এই খানা একাবা মানুষের সাথে কথা কয় সুবহান আল্লাহ এই রাবিয়া বস্তি খানা একাবার গিলাফ ধরে প্রশ্ন করতেছে হাসান বস্তু খানা একাবার গিলাফ ধরে বারজান দাঁড়িয়ে আছে আপনার খানা কাবার ভিতর থেকে মানুষের কন্ঠর মতো আওয়াজ বের হয়ে আসছে আর বলতেছে রাবিয়া রে জীবনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমি কাবা আমাকে যে সুমা খাইল আমার তপ করল কোন দিন কোন মানুষ এই প্রশ্ন করে না হে তুমি এই প্রশ্ন করিলে তবে শুনরে রাবিয়া আমি কাবা तमाम পৃথিবীর মুসলমানের খানায় কাবা নামাজের খানায় কাবা আর আমি কাবা বলছি আমার একটা স্পেশাল কাবা আছে তাহলে ওবা গেল কাবার ওbadan কাবা কাবার কাবা

রাবিয়ার সালামের জবাব দিলেন আবদুল্লা বিন মোবারক বললেন নবী রজার থেকে সালাম দিলেন আমি স্পষ্ট ভাবে আমি নিজ কানে শুনলে আমার ভাইরা আমার তাহলে রাবিয়া একজন মহিলা আর আমাদের বাজার মহিলা আছে আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন এবার আল্লাহ নবীর কাছে যাইয়া যখন সালাম দিলেন রেখে দেন ডিস্টার্ব করেন না ডিস্টার্ব মেলা করতেন আর দালায়েন না একটু ওয়াসটা করবে দেন না কি কর আমার ভাইয়ের আমার আমি দেন কত কষ্ট করে ক্যাপাসিটি করে টেকা আমার টেকা তো আমি তুলে নিছি তারপর আপনারা টেনশন করতে এরকম করে টেকা কোনো বক্তা তোলে আচ্ছা 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 ঠিক আছে দেখা আপনার লোকজন কিন্তু যাবে কাজ করা কাজ আছে সামনে লা ইলাহা এই মার বান্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা এই কলেমার রসর হবে তোমার জ্বালা ইলাহা আল্লাহ ইলাহা হায় হায় বউরে মা আমি কেমনে যাব জানি না আল্লা মর ওই না সোনার মা দিন ইলাহা আল্লাহ ইলাহা মা দুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার বন্ধুগণ আমার ইবাদাতিয়া বস্তি নবীকে সালাম দিলেন আমার নবী সালামের জবাব দিলেন রাবিয়া বস্তি আমার নবীরে পোস্ট করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবানлла तमाम পৃথিবীর মুসলমানের নামাজের কাবা খামাই কাবা ও নবীজি আপনার কি কোনো কাবা আছে নিয়ে। আমি কবরের মধ্যে থেকে রজার মধ্যে থেকে জবাব দিছে তামাম পৃথিবীর হাজার হাজার নারী পুরুষ আমারে সালাম দিছে আমি নবী উত্তর দে কেউ তো কোনো দিন এই ধরনের প্রশ্ন করে নাই তুমি যখন আজকে এই ধরনের প্রশ্ন করলে তবে সোনরে রাবিয়া আমার শরীয়তের কাবা হলো খানায় কাবা আমি নবী বললাম আমার একটা হাকিকতের কাবা আছে খালি শরীয়তের কাবা হলো খানায় কাবা আর হাকিকতের কাবা একটা নবীর স্পেশাল আছে সোবাহান আল্লাহ কান আর আমি আকাশের দিকে তাকাইলাম আল্লাহর কাছে রাখতে বলে আল্লাহ

দাদা না নবিদের কাছে বাজন হইয়াছে আর অলিদের কাছে বা যেন এখন এলহাম বাদন বসছি হয় শোভানন্দ বললেন না আল এলহাম লাইসা বিহু যা আর কাছে এলহাম আসতেন শব্দ আসতেন রাবিয়া আমি কোটি কোটি বান্দা তৈরি করছি আমার কোনো বান্দা এই এইরকম তো কোনোদিন প্রশ্ন করে নাই এ যখন আমি আল্লাহ আমার কাবার কথা শুনলে তবে সোনরে কাবে আর তাম পৃথিবীর মুসলমানের খানায় কাবা হলো বাদান আপনার ওই নামাজের কাবা আমার বিশ্ব নবীর শরীয়তের কাবা নামাজের কাবা আমি আল্লাহ বলছি রাবিয়া আমারও একটা স্পেশাল কাবা আছে তাহলে আল্লাহ কি আছে স্পেশাল কাবা আছে সবান আল্লাহ তাহলে এগুলি শোনার দরকার আছে না নাই এগুলি শুনে বাড়ির যাবেন না না শুনে বাড়ির যাবেন হাত তুলে দেখান না শুনে কারা কারা যাবেন ও আপনারা না শুনে যাবেন ও আচ্ছা শুনে যাবেন খুব খারাপ লাগতেছে নাকি আমারে বাইর আমার ভালো করে লক্ষ্য করুন এখানে রেখে দিলাম খানায় কাদা একটা পাথর আছে হর আসাদ পাথর এই কালা পাথরটা চুমো খাইলে জীবনের সব গুণ মাপান আল্লাহ পাল্লা খেয়া এই পাথর যদি ধরে চুমো খাইতে পারে জীবনের গুণ মাপ যদি কাছেও যদি না যাইতে পারে দূর থেকে হাত উস করে যদি চুমা খায় আল্লাহ জীবনের গুণ আকর্ষণে টানিয়ে নিয়ে মাপ করে দেয় রাস্তা দিয়ে আসতে দেখলাম ওই বাতর সুমা খাইলে জীবনের গুণা মাফ হওয়া যায় আর আপনাদের বিশ্ব যে পাথর আছে আপনাদের বিরিদের পাশে বাজান কিছু পাথর আছে এই পাথর সুমা খাইলে বাজান পোশাবের গন্ধ পাওয়া যায় তাহলে এক পাথর সুমা খাইলে জীবনের গুণ মা ওই পাথর সুমা খাইলে জীবনের মাপ আর এই সমস্ত পাথর সুমা খাইলে পেশাবের গন্ধ পাইলেও পাওয়া যাইতে পারে আবার পায়খানারও গন্ধ পাওয়া যায় কথা কয় না কথা কয় না আর একটা পানি আছে সেটা হলো বাদাম জমজম কুবের পানি এই কুয়ের কুপের পানি জমজমের পানি কোন ব্যক্তি যদি এক নিয়েতে খায় বেদি গুনি ভালো হায়া যায় ওই পানি বাদাম দ্বারা থেকে খাইতে হয় বাদাম দ্বারা থেকে খাওয়া সুন্নত আর এই পানি গুনি বাদাম বসে থেকে খাওয়া সুন্নত কথা বুঝতেছেন না হাজিরে হজ করতে যাইয়া দুই লিটার পানি আনে হাজার হাজার শত শত মানুষ হাজার হাজার মানুষ এলাকার মানুষ আছে হাজির নামাজি করতে গেছে একটু জমজমার পানি খায় আসি হাজি চিন্তা করলেন দুই লিটার পানি আনছি দুই আপনার বিশ জন লোকে দিলি তো শেষ হয়ে যাবে হাজি তখন কি করবে আপনার বিশ লিটার পানির মধ্যে দুই লিটার জমজমের পানি যখন বাজান ছেড়ে দেয় মিক্সার করে দুই লিটার জমজমের পানির ইজ্জতের কারণে আপনার বিশ লিটার পানির ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেয় ওই পানি যদি খাইতে চান ওই পানি দবা দ্বারা খাইতে হয় तमाम পৃথিবীর তেতুল টক মদিনার তেতুল হলো বাদাম মিষ্টি খারাপ লাগতেছে কি ভাই ওয়াজগুনি আপনারা মনে রাখেন তাহলে আমি সুন্দর করে বুঝাতে পারলাম আপনার এই যে পানি দিয়ে আপনাদের সুন্দর করে বুঝাইলাম পাথর দিয়ে বাদাম বুঝাইলাম আমার বাড়ির আমার চাউল যদি আপনি একটা পাতিলে একটা হাইশালে একটা চৌকর উপরে যদি বাদান তুলে দেন এই পা যখন পানিতে বাদান পাতিলের মধ্যে বাদান দুই কেজি চাউল দেন তিন কেজি পানি দেন এরপরে পাতিলটা দেন নিচে বাদান যখন আগুন ধরা দেন এই আগুনটা এত গরম হবে বাদান পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড এই চৌকটা যখন বাদান তাপ হবে এই তাপটা বাদান পাতিলকে ছাড়িয়ে দিবে এই পাতিল পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড গিরে যখন তাপটা হবে এই পাতিলটা এই তাপটা বাজান পানিকে সারিয়ে দিবে পানিটা যখন পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড হবে এই এই পানিটা আবার এই গরমটা সেরে দিবে বাজান চাউলকে এই চাউল তখন বা থায়া যাবে আমার কথা কি বুঝতে পারতেছেন চান এত ভাঙ্গা ভাঙ্গা বলার পরেও যদি আপনারা সুদ থাকেন আচ্ছা বুঝতেছেন তো আচ্ছা বুঝলি ভালো কথা না খালি কও বাবা আমি কথা বলবো না আর আপনারা খালি ঘুম পাড়িয়ে যাবেন এরকম। তো হুজুর একটা ত্যাগই দিলি আছে। আমার ভাইয়ের আমাত এ কত কাগে না। ওখানে রাস্তা। তাই অত জোরে জোরে কথা কইতেছে। ওর বাপও আসেনি ওর মাও আসে। ওর বাপ মা যদি নি তাহলে বাপ আসলে কাছে বসা রাখতো বাপ মা বলতেছে যা বাচ্চা ও ডিস্টার্ব করে গা আর ওরা দুজন আরামে গম পারছে আমি অবরে বুঝিনি